চিকিৎসকরা বলছেন, বাংলাদেশের নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউতে থাকা রোগীদের একটি বড় অংশের মৃত্যুর পেছনে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া দায়ী, যাদেরকে এই ক্ষমতার জন্য সুপারবাগ হিসেবে চিহ্নিত করা হয়। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাইদুর রহমান জানিয়েছেন, আইসিইউতে থাকা রোগীদের বেশিরভাগের শরীরেই সুপারবাগ পাওয়া গেছে। তিনি বলেন, আইসিইউতে যেসব রোগী মারা যাচ্ছেন তারা এমনিতেই জটিল রোগী, তাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে, তাদের আরও অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু এটাও আমরা দেখেছি যে তাদের 70-80% শরীরে অ্যান্টি মাইক্রোবায়াল রেসিস্ট্যান্স সুপারবাগ পাওয়া গেছে। হয়তো তাদের শরীরে আরও অনেক কারণ থাকতে পারে, কিন্তু দেখা গেছে মারা যাওয়া রোগীদের আক্রমণকারী ব্যাকটেরিয়ার 70-80% অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স। এসব আক্রমণকারী ব্যাকটেরিয়া কিছু ক্ষেত্রে সাধারণ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী, আবার কখনো কখনো সব ধরনের অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হতে দেখা যায়। 2018 সালে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে মোট 900 রোগী ভর্তি হয়েছিল, যাদের মধ্যে 400 জন মারা যায়। এদের প্রায় 80% রোগীর ক্ষেত্রে দেখা গেছে তাদের শরীরে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়া ছিল। তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেসব রোগীরা আসেন তারা আগেই বিভিন্ন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়ে এখানে আসেন, ফলে সেখান থেকেই তারা এ ধরনের ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে থাকতে পারেন বা এখানেও আক্রান্ত হতে পারেন। অধ্যাপক সাইদুর রহমান বলেন, এসব রোগীর বেশিরভাগই অন্যান্য হাসপাতাল থেকে এসেছিলেন, যা ইঙ্গিত দিচ্ছে যে ওইসব আইসিইউতে যথেষ্ট তদারকি নেই। অ্যান্টি মাইক্রোবায়াল রেসিস্ট্যান্স বা AMR বলতে কি বোঝায়? অধ্যাপক সাইদুর রহমান বলেন, যেসব ব্যাকটেরিয়া সাধারণত মানুষের শরীরকে আক্রমণ করে তারা দীর্ঘদিন ধরে ওই ওষুধের সংস্পর্শে থাকার কারণে ওইসব ওষুধ থেকে বেঁচে যাওয়ার কিছু ক্ষমতা অর্জন করে। এটাকেই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স। কেন এটা এত বেশি ঝুঁকিপূর্ণ? এ ধরনের ওষুধ প্রতিরোধী সক্ষমতা অর্জন করে যেসব ব্যাকটেরিয়া, তারা সেই ক্ষমতা অন্যান্য ব্যাকটেরিয়ার মধ্যে ছড়িয়ে দিতে পারে, ফলে খুবই দ্রুতগতিতে অনেক ব্যাকটেরিয়ার মধ্যে এই সামর্থ্য তৈরি হয়, ফলে আর কোনো অ্যান্টিবায়োটিক দিয়েই এই জীবাণুগুলোকে দমন করা যায় না, অর্থাৎ অ্যান্টিবায়োটিক কাজ করে না, ফলে রোগীকে সুস্থ করে তোলা কঠিন হয়ে পড়ে। সুপারবাগ বা অ্যান্টি মাইক্রোবায়াল রেসিস্ট্যান্স শুধু বাংলাদেশের একার সমস্যা নয়, সারা বিশ্বেই এ নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে ঘনবসতিপূর্ণ হওয়ায় এবং কম নজরদারি থাকায় বাংলাদেশে এই সমস্যাটি দ্রুত গতিতে বাড়ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই রেসিস্ট্যান্স কিভাবে তৈরি হয়? আমরা যেসব প্রাণীর মাংস বা শাকসবজি খাই, সেইসব প্রাণীর শরীরে বা সবজির উৎপাদনে যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় তাহলে সেগুলো রেসিস্ট্যান্স তৈরি করে, যার প্রভাব মানুষের ওপর পড়ে। অধ্যাপক সাইদুর রহমান জানান, মানুষের প্রোটিনের জন্য মাছ, মুরগি, গরু দরকার এবং সেগুলোকে সস্তায় বাঁচানোর জন্য অ্যান্টিবায়োটিক দরকার, অর্থাৎ মানুষকে তার প্রোটিনের জন্য ভবিষ্যৎকে ঝুঁকিগ্রস্ত করা হচ্ছে। এছাড়া হাসপাতাল থেকে শুরু করে রেসিস্ট্যান্ট ব্যক্তির হাসি, কাশি, মলমূত্র থেকেও তা ছড়াতে পারে বলে তিনি উল্লেখ করেন। কিন্তু আইসিইউতে কেন এরকম ব্যাকটেরিয়ার সংক্রমণ? অধ্যাপক সাইদুর রহমান এর জন্য বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন। তিনি বলেন, অসুস্থ হওয়ায় রোগীর প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকে, ফলে অন্যান্য সময় তিনি যেসব ব্যাকটেরিয়াকে নিজে সামলাতে পারেন তখন সেটা আর তিনি পারেন না। দ্বিতীয়ত, আমাদের হাসপাতালে আসা রোগীরা সাধারণত অন্যান্য হাসপাতালে চিকিৎসা পাওয়ার পর এখানে আসেন, কিন্তু সেসব হাসপাতালে তুলনামূলকভাবে সংক্রমণ ছড়ানো ঠেকানোর ক্ষেত্রে তদারকি ব্যবস্থা দুর্বল, ফলে তারা এমন কিছু ব্যাকটেরিয়ায় আক্রান্ত হন যেগুলো এর মধ্যেই ওষুধ প্রতিরোধী হয়ে গেছে। তৃতীয়ত, আইসিইউতে সংক্রমণ, এক্ষেত্রে যেসব সুপারিশ করা হয়ে থাকে আমাদের দেশে আইসিইউতে সেগুলো সেভাবে মানা হয় না, ফলে রোগীরা আইসিইউতে ভর্তি হওয়ার পর খারাপ ধরনের ব্যাকটেরিয়ায় আক্রান্ত হতে পারেন, যে কারণে এই হারটি ধীরে ধীরে বাড়ছে। দেশের একমাত্র চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলছেন, 8 বছর আগে এই হার 20-25% ছিল, তবে এখন এই হার অন্তত 3 গুণ বেড়েছে। এ ধরনের সংক্রমণের পেছনে কারণ কি? অধ্যাপক সাইদুর রহমান বলেন, এ নিয়ে বেশ কিছু গবেষণা এখনো চলছে, সেগুলোর ফলাফল প্রকাশিত হলে হয়তো নিশ্চিতভাবে বলা যাবে। তবে যেসব কারণ এখন ধারণা করা হচ্ছে তার মধ্যে রয়েছে সংক্রমণ ঠেকাতে যেসব ব্যবস্থা হাসপাতালে থাকা উচিত, এখানে সেগুলো খুবই দুর্বল। বাংলাদেশে ঢালাওভাবে প্রতিদিন প্রায় 10 লক্ষ মানুষ চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক কিনে খাচ্ছে।
2015 সালে ইউরোপিয়ান জার্নাল অব সায়েন্টিফিক রিসার্চের একটি গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে প্রতি 3 জন রোগীর 1 জন চিকিৎসকের কোনো পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক গ্রহণ করে থাকেন। কোটি কোটি মুরগিতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে, সেগুলো নানাভাবে মানুষের শরীরে চলে আসছে। ICDDRB-র বিজ্ঞানীরা বলছেন, অনেক শিশুর মধ্যে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স দেখা গেছে, যদিও ওই শিশু হয়তো তেমন কোনো ওষুধ খায়নি, কিন্তু জিনের মাধ্যমে তার শরীরে এটি তৈরি হয়েছে। এর মানে শিশু অ্যান্টিবায়োটিক না খেলেও ড্রাগ রেসিস্ট্যান্ট জীবাণু তাদের শরীরে প্রবেশ করছে এবং ওষুধে কাজ করছে না, এমনটাই বলছেন IDDRB-র জ্যেষ্ঠ বিজ্ঞানী মনিরুল আলম। তাহলে বাজারে প্রচলিত অ্যান্টিবায়োটিকের কি অবস্থা? অধ্যাপক সাইদুর রহমান বলছেন, সাধারণভাবে আমাদের গবেষণাটি হচ্ছে হাসপাতাল কেন্দ্রিক, যেখানে তুলনামূলক জটিল রোগীরা আসেন। সেসব পরীক্ষা নিরীক্ষা দেখা গেছে, তাদের অর্ধেক ক্ষেত্রে আজ থেকে 10-15 বছর আগে তাদের যেসব অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করা যেত, তার অন্তত অর্ধেক ওষুধ ইতোমধ্যে কার্যকারিতা হারিয়েছে। সুতরাং আমরা বুঝতে পারছি, এইভাবে যদি চলতে থাকে তাহলে ভবিষ্যতে ব্যাকটেরিয়াগুলো বিপদজনকভাবে প্রতিরোধী হয়ে উঠবে এবং মানুষের চিকিৎসা করাটা ক্রমেই কঠিন হয়ে পড়বে। কিভাবে সমস্যাটির মোকাবেলা করা যেতে পারে? বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইদুর রহমান বলেন, প্রথমত প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করা দরকার। সেটা করার সহজ পদ্ধতি হল এরকম ওষুধের প্যাকেটগুলো লাল রং করে ফেলা, যাতে সবাই বুঝতে পারে যে এটি ঝুঁকিপূর্ণ। পশু সম্পদে বিশেষ করে মুরগিতে মানুষের জন্য প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধ করা, কারণ এসব অ্যান্টিবায়োটিক পরিবেশে মিশে প্রতিরোধী হয়ে উঠলে তা মানুষের জীবনের জন্য অনেক ঝুঁকি তৈরি করবে। প্রতিটা হাসপাতালে সরকারের নজরদারি বা টিম করে দিতে হবে, যাতে সেখানে সংক্রমণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো অবশ্যই নিশ্চিত করা হয়। অধ্যাপক সাইদুর রহমান বলেন, একসঙ্গে এসব পদক্ষেপ নিতে হবে, তা না হলে বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যাবে, কারণ এখানে ছোট্ট জায়গা, মানুষ বেশি, ফলে দ্রুত সংক্রমণ বা জীবাণু ছড়াতে পারে।